এটা আমি নিয়ে যাই না আমার আচ্ছা আপনি স্বপ্নে যে আসেন আপনার কেমন লাগে আসতে না 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 বাপ বেই বেই বাপ বাপ বেই ওর ভাষায় বলছে বা 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 ভালো দেখতে পাচ্ছেন আমাদের একজন রেসপেক্টেড কাস্টমার লিচু কিনছেন। লিচু পার পিস পড়বে 4.50 টাকা এবং 100 পড়বে, 100টার দাম পড়বে 450 টাকা। স্যার আপনি কতটুকু নিচ্ছেন আজকে? 50টি নিচ্ছি, বেশি নিলে তো আসলে খাওয়া শেষ করা যায় না, 50টি লিচু নিচ্ছি। তো স্বপ্ন থেকে রেগুলারই আসা হয়? বাসার কাছে সবচেয়ে সুবিধা, বাজারে যাওয়ার ঝামেলা লাগছে, অনেক সময় আসা হয়। আজকে কি কি মাছ কিনবেন বাসার জন্য? আজকে ইলিশ মাছ কেনা হয়েছে, আর আমরা এখানে গুলশা মাছ দেখছি, আর দেখা যাক কি কি কেনা যায়, এখনো ফিক্স না যে আর কি কি কিনবো। তো স্বপ্নে কি রেগুলার আসা হয়? হ্যাঁ রেগুলার আসা হয়। তো বাজার করতে কেমন লাগে? হ্যাঁ বাজার করতে তো অবশ্যই ভালো লাগে, নিজের পছন্দ মতো বাজার করা আর কি। ম্যামের মুখ থেকে তাহলে একটু শুনে ফেলি। জি হ্যাঁ বাজার করতে ভালো লাগে, আমরা মাঝে মাঝে এখানে এসে বাজার করি। আমি দেখতে পাচ্ছি আপনি কাউন্টারে দাঁড়িয়ে আছেন, টুল কিনেছেন আজকে। আচ্ছা এই টুলে কি বসে রান্না করবেন বা কাটাকুটি করবেন? এই কারণে কুটির জন্য কাটাকুটির জন্য। আচ্ছা আরিফেলের এই টুলটা 280 টাকা পড়বে দাম, এটাও কি নিয়েছেন? না আমি এটা নিয়ে। আচ্ছা তাহলে লেবু নিয়েছেন, গাজর নিয়েছেন। সব থেকে ম্যাম রেগুলার বাজার করা হয়? সব সময় বাজার করি। কেমন লাগে বাজার করতে? ভালো, সব সময় নেই আমরা।